প্রিয় স্টুডেন্টস, জীবনবিজ্ঞান শ্রেণীকক্ষে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা রাখছি তোমরা সবাই ভালো আছো। আজ আমাদের মূল আলোচ্য বিষয় হল আফ্রিকার বেশিরভাগ জমিতে অন্যান্য ফসলের সঙ্গে মিশ্র চাষ হিসেবে যে চাষ করা হয়, গাই মটর, ভুট্টা, আলু ও অন্যান্য শস্যের সঙ্গে বিনের চাষ করা হয় লাতিন আমেরিকায়। সারা বছর ধরে একই জমিতে বিভিন্ন ফসলের চাষকে বলে মিশ্র চাষ। একই সঙ্গে শস্য, প্রাণী এবং বৃক্ষের বনকে বলে কৃষি বন। সবচেয়ে পুরাতন এবং সনাতন কৃষি বন পদ্ধতি হল ঝুম চাষ। ঝুম চাষে জমির আবর্তনের সময়কাল প্রায় 2 থেকে 5 বছর। ইংরেজদের দ্বারা প্রবর্তিত কৃষিবন পদ্ধতির নাম হল টাঙ্গিয়া। কৃষিবনে সজীব বেড়া বলতে বোঝায় গাছের সারিকে। কীটপোকা, রোগ জীবাণু বা আগাছাকে অনুজীবদের দ্বারা নিয়ন্ত্রণের পদ্ধতিকে বলে জৈব নিয়ন্ত্রণ। জৈব নিয়ন্ত্রণ পদ্ধতি সাধারণত ব্যবহৃত হয় কীট নিয়ন্ত্রণে। যে ব্যাকটেরিয়া থেকে বাণিজ্যিকভাবে জৈব কীটনাশক প্রস্তুত করা হয় তার নাম হল ব্যাসিলাস থুরিঞ্জিয়েনসিস। ব্যাসিলাস থুরিঞ্জিয়েনসিস, যা নির্গমনের মাধ্যমে কীটপতঙ্গদের বিনাশ করে, তা হল প্রোটিন। একাধিক প্রজাতির কীটপতঙ্গের মৃত্যু বা নিয়ন্ত্রণ ঘটাতে সাহায্য করে রাসায়নিক কীটনাশক। অণুছত্রাক ব্যবহার হতে পারে আগাছা নিয়ন্ত্রণে। ভারতে যে অণুজীব রোগ সৃষ্টিকারী ছত্রাক নিয়ন্ত্রণে ও বীজ শোধনে ব্যবহৃত হয় ট্রাইকোডার্মা, সবুজ সারের একটি আদর্শ উদাহরণ হল ধনচে।